বন্ধুরা, আপনি দেখছেন ইতিহাস ঐতিহ্য এবং শিল্প সাহিত্য ভিত্তিক ইউটিউব চ্যানেল সপ্তক মিডিয়া, আর আপনার সঙ্গে আছি সুদেব চক্রবর্তী। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি 500 বছরের একটি পুরাতন জাগ্রত জায়গায়। এই যে দেখছেন চারিপাশে মাঠ এবং মাঝখানে দ্বীপের মতো একটি জঙ্গল, এই জঙ্গলই এখন আজকে আমাদের লক্ষ্য। এই জঙ্গলের মধ্যে এখন প্রবেশ করব, কারণ জঙ্গলের ভেতরেই রয়েছে 500 বছরের একটি লুকায়িত ইতিহাস, আর সেটি জানতে হলে পুরো ভিডিওটি আপনি আমার সঙ্গে দেখতে থাকুন। এই বিস্তীর্ণ মাঠের এই অঞ্চলে মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন ব্যাপার, আর জঙ্গল তো দূরের কথা, কিন্তু বোঝাই যাচ্ছে জঙ্গলে অনেক পাখি আছে, পাখিগুলো ডাকছে, আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করব। বন্ধুরা, এই জঙ্গল থেকে ভেসে আসছে কোকিলের ডাক, আর এই জঙ্গলের ভেতরেই রয়েছে সেই 500 বছর পুরাতন কাছিমের শ্মশান। নামটি শুনে অবাক লাগছে এবং প্রশ্ন জাগছে, কৌতূহল জাগছে যে কাছিমের শ্মশান এটা আবার কি, সেটাই আজকে জানবো আমরা। ভিডিওটি দেখতে থাকুন, দেখুন শ্মশানের এই কাছে জঙ্গলে পেয়ে গেলাম। এটি কোনো প্রাণীর খুলি হতে পারে বা অস্থি হতে পারে, একদম ঘন জঙ্গল। বন্ধুরা, শ্মশানে যাওয়ার আগে এই জায়গাটার একটু পরিচয় দিয়ে নিই, যাতে করে আপনাদের কৌতূহলটা একটু দূর হতে পারে। আমরা আছি মাগুরা জেলার শালিখা উপজেলার মধ্যে। এর একদিকে রয়েছে, মানে এই এখন আমি যে জায়গাটিতে রয়েছি, এর একদিকে তালখড়ি ইউনিয়ন, আরেকদিকে ধনেশ্বরঘাট ইউনিয়ন। এর আশেপাশের গ্রামগুলো হচ্ছে থইপাড়া, ভুলবাড়িয়া, মানিকনগর, আর বেশিরভাগ অংশই এই যে বিস্তীর্ণ মাঠ। এবং একটা সময় এখানে নদী ছিল। আমাদের আগের এরকম একটি ভিডিও আছে বারেঙ্গা মহাশ্মশানের, সেই বারেঙ্গা নদীর অঞ্চলেই আমরা আছি, সেই নদীর পাশ দিয়েই আমরা আছি। তো আর কথা নয়, চলুন যাওয়া যাক শ্মশানে। জঙ্গলটা পার করে এসেছি আমরা, এখন সেই শ্মশানে যাব আমরা। এই যে দেখুন, এটি একটি কদম গাছ, কিন্তু এখানে পূজা দেওয়া হয়। গাছটির বৃত্তাকারে যে গণ্ডি কাটা রয়েছে, রহস্যটা আপনাদেরকে জানাবো কেন এই শ্মশানটির নাম কাছিমের শ্মশান। তবে তার আগে এর স্থাপনাগুলো একটু দেখে নেওয়া যাক। সুবিশাল একটি বট গাছ রয়েছে এখানে। এবং এগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এখানে মানুষ পূজা দিতে আসেন, মানত করেন। এর পাশেই রয়েছে একটি শিবলিঙ্গ। এটি অবশ্য 2004 সালে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু শ্মশানটার ইতিহাস অনেক পুরাতন, প্রায় 500 বছর। এর পাশে এই যে জঙ্গলের মধ্যে একটি মন্দিরটি দেখছেন, এটি একটি সমাধি মন্দির। অর্থাৎ হিন্দুদের যাদেরকে পোড়ানো হয় না তাদেরকে সমাধিস্থ করে রাখা হয়। এই শ্মশানটি রক্ষণাবেক্ষণের জন্য এখানে সার্বক্ষণিকভাবে কেউ একজন থাকেন, এই যে সেই ঘরটি এটি। বন্ধুরা, শ্মশান, শ্মশানের মন্দির আমরা দেখলাম, এবং এখন সেই শ্মশানের চিতাটি দেখবো। সাধারণত যে ধরনের চিতা দেখতে আপনারা অভ্যস্ত, এটি ঠিক তেমন নয়, এটি একটি অস্থায়ী চিতা। এর পাশে যে মাঠটি দেখছেন, অবশ্য মাঠ এবং এদিক দিয়ে সেই নদী ছিল। আমরা যে বারগঙ্গা নদীর কথা বলেছি, আমাদের আগে যে ভিডিওটি আছে বারেঙ্গা মহাশ্মশানের, সেখানে আপনারা দেখতে পাবেন। তো চৈতন্য মহাপ্রভু কিন্তু এই এলাকা দিয়েই আসছিলেন, এই নদী হয়েই এই অঞ্চলে প্রবেশ করেছিলেন, যেটি আমাদের বারেঙ্গা মহাশ্মশানের ভিডিওতে আপনারা দেখেছেন।
আমরা কিন্তু সেই জায়গাতেই আছি, সেই বারেঙ্গা মহাশ্মশানের পাশেই কিন্তু এই কাসিমের শ্মশানটি অবস্থিত। বন্ধুরা, আমরা এখন জানবো এই শ্মশানটির নাম কেন কাসিমের শ্মশান হলো। আমরা এখন কথা বলবো স্থানীয় একজনের সঙ্গে, যার বয়স 91 বছর, তার নাম তারাপদ বিশ্বাস। 500 বছর তো হবেই, উপরে যা যায় তো। এখানে নদী ছিল? নদী ছিল, তুই যা কাসিম আর কি বাস তো বেশি ওই সেই জাতে কাসিম, প্রচুর কাসিম থাকতো সেখানে, কাসিম থাকতো, এ কারণে এটা কাসিমের শ্মশান না। হ্যাঁ, মানে কি কি অনুষ্ঠান হয়ে থাকে? শিব পুজো হয়। আচ্ছা, আর তারপরে কালী পুজো হয়। আচ্ছা, গঙ্গা স্নান, গঙ্গা স্নান হয়ে থাকে। বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই বিস্তীর্ণ মাঠ এবং জঙ্গলের ভেতরে এই কাসিমের শ্মশানের নামের রহস্যটি। বন্ধুরা, এরকম অজানা বিষয় আমরা আপনাদের সামনে এভাবে তুলে আনতে চাই, আর সেজন্য আপনাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকন বাটনটি ক্লিক করতে হবে, যাতে করে সবাই আমাদের এই ধরনের ভিডিওগুলো সহজে পেয়ে যায়। তো বন্ধুরা, সপ্তক মিডিয়ার পক্ষ থেকে আজ বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন।